Assalamualaikum warahmatullahi wabarakatuh. Sommanito viewers, kemon achen apnara asha kori alhamdulillah bhalo achen boro boro moto ami jukto hoyechi Lebanon Beirut theke. Shorbotom apnaderke amar channel Sabeha and Farhan World er pokkho theke oshongkho oshongkho dhonnobad je jekhan theke amar ei video ti dekhtechen ebong friends ebong family der moddhe share korben. Eta apnader kache ekta request thakbe choto ekta ebong shei sathe amar channel ta subscribe korar jonno bishesbhabe অনুরোধ করব। তো আজকে আপনাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করব, যেটা হচ্ছে অনেকেই আমাকে ইনবক্সে মেসেজ করেছেন যে মধ্যপ্রাচ্য থেকে বিশেষভাবে মিডল ইস্ট থেকে যারা যেমন লেবানন, সৌদি আরব, দুবাই, ওমান, জর্দান এভাবে যে সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশ থেকে বিভিন্নভাবে অনেকেই ভিজিট ভিসার মাধ্যমে সেনজেনে অথবা আমেরিকা, কানাডাতে বা বিভিন্ন উন্নত দেশগুলোতে বিভিন্নভাবে মানুষ যাচ্ছে। তো এই ক্ষেত্রে আসলে যখনই কোনো একজন ট্যুরিস্ট ভিজিটর তার অ্যাপ্লিকেশনটা সেনজেন যে এম্বাসিতে অথবা ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে জমা দেয়, অ্যাম্বাসিতে জমা দেওয়ার পরে যে তার ট্যুরিস্ট ভিসার যে ফাইলটা অ্যাম্বাসিতে জমা দেওয়ার পরে আসলে যে এই 15 দিন, কোনো কোনো অ্যাম্বাসিতে 10 দিন, 7 দিন, 15 দিন, এটা ক্ষেত্র বিশেষে আর এটা ফাইলের উপর নির্ভর করে, কখনো কখনো এটা আরও সময়টা 15 দিন থেকে আরও এক্সটেনশন হয়, এটা ডিপেন্ড করে ফাইলের উপরে। আসলে এই সময়টা যে এই যে 15 দিন বেসিক্যালি আমরা একটা ধরে নিতে পারি, বেশিরভাগ মোস্ট অফ দ্য অ্যাম্বাসি সেনজেনের কিন্তু 15 দিন সময় দেয় যখন আপনি ফাইলটা ড্রপ করবেন যে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার হোক। কোনো কোনো অ্যাম্বাসি কিন্তু ডাইরেক্ট ফাইল জমা নেয় না, তারা বিএফএস অথবা বিএলএসের মাধ্যমে কিন্তু ফাইলটা যে শর্ট টার্ম ভিজিট ভিসার ফাইলটা তারা জমা নেয়, তারা কিন্তু ডাইরেক্টলি জমা নেয় না। তো সেক্ষেত্রে কিন্তু যে সেম ডেতে যেদিন আপনারা ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে জমা দেবেন ফাইলটা, নেক্সট ডেতে এটা অফিস ডেতে কিন্তু এটা অ্যাম্বাসিতে যায় ফাইলটা। আর যারা ডাইরেক্টলি অ্যাম্বাসিতে জমা দেন তো দেনই, এটা হচ্ছে আলাদা হিসাব। তো ওই দিন থেকে যে 15 দিন যে একটা আপনাদেরকে টাইম দেওয়া হয়, ওই 15 দিনের ভিতরে আসলে আপনার ফাইলটা কীভাবে চেকিং হয় বা কীভাবে কী ইভ্যালুয়েশন হয় বা ইনভেস্টিগেশন হয় আপনার ফাইলটা বা কীভাবে চেক করা হয়, এবং এই 15 দিন আসলে যে অ্যাপ্লিকান্ট যে ট্যুরিস্ট যে ভিসা অ্যাপ্লিকেশন করেছেন আসলে তার মনের যে অবস্থাটা, আসলে এটা নিয়ে আমি আজকে আসলে আপনাদের সাথে আলোচনা করব। তো সর্বপ্রথমে আমার কথাটাই বলি, আসলে আমি যখন 24 আগস্ট স্পেন এম্বাসিতে লেবানন থেকে যখন আমরা আমাদের যে ফ্যামিলি ভ্যাকেশনের জন্য, ফ্যামিলি ট্যুরিস্ট ভিসার জন্য আমরা যখন ফাইলটা ড্রপ করি, 24 আগস্ট ছিল এটা, 2021 সালের 24 আগস্ট, তো আমাদের ফাইলটা তাদের রিকোয়ারমেন্ট ডকুমেন্টস অনুযায়ী এবং অতিরিক্ত অ্যাডিশনাল ডকুমেন্টস হিসাবে, সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে আমার ফাইলের জন্য যা যা দরকার, আমার আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমি কী কী কাগজপত্র সংযুক্ত করেছিলাম আমার অ্যাপ্লিকেশনে, তো সব কিছু মিলিয়ে আমি 24 তারিখে ফাইলটা ড্রপ করি। তো সেই সাথে 24 তারিখ থেকে কিন্তু ওনারা আমাকে 15 দিন বলছে, 15 ক্যালেন্ডার ডেজের পরে ওনারা কল দেবে অথবা মেসেজ দেবে আমার মোবাইলে, তারপর যেন ফাইলটা রিসিটটা নিয়ে যায়, তারপর আমার পাসপোর্টগুলো ব্যাক দেবে আর কি। তো আমরা 4 সদস্য, আমি, আমার ওয়াইফ এবং 2 ছেলে এবং মেয়ে, আমরা টোটাল 4 জনের ফাইলটা জমা করি 24 তারিখে। তো 24 তারিখ থেকে যেন 15 দিন মনে হচ্ছে যেন 15 বছর, আসলে প্রতিটা দিন যায়, আমি প্রতিদিনই আমার স্ট্যাটাসটা চেক করি যে আসলে যে যে ট্রেকিং যে নাম্বারটা দিয়ে, আসলে আপনি অনলাইনে যেহেতু এখন ডিজিটাল অনলাইনের যুগ, আপনি ইচ্ছা করলে ওই ট্রেক করে আপনার অ্যাপ্লিকেশনটা কোন অবস্থায় আছে ইচ্ছা করলে দেখতে পারবেন। তো আমি যখন 2য় দিন থেকে ট্রেক করতেছিলাম তখন কিন্তু প্রসেসিং অ্যাট এম্বাসি, তো প্রতিদিনে কিন্তু এটা কিন্তু শো করতেছে। তো আজকে হচ্ছে আমি ভিডিও করতেছি হচ্ছে সেপ্টেম্বরের আজকে 5 তারিখ, তো 5 তারিখ হইলে আমার ফাইলটা আজকে 14 দিন অলরেডি হয়ে গেছে, 13 দিন 14 দিনের মতো হয়ে গেছে অলরেডি। তো এই 14 দিনে কিন্তু আসলে আমার মনের অবস্থাটা আপনাদের সাথে বর্ণনা করে শেষ করতে পারবো না, খুবই আমি প্রতি মুহূর্তেই যেন আমি আমার হার্টবিট উপরে এবং নিচে যাচ্ছে, আসলে কী হয় কী হয়, আসলে কী যে আউটপুট আসে, ভিসা পাই কি পাই না,
এটি সবার ক্ষেত্রে, শুধু আমি না, যারা যে কোনো দেশ হোক, হোক সেনজেন হোক, যে কোনো নর্মাল কান্ট্রি হোক, ভিসা যখন অ্যাপ্লিকেশন করা হয় তখন যে ওয়েটিং সময়টা যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু আসলে খুবই মানুষকে একটা দুশ্চিন্তার ভিতরে রাখে। সবসময় মনে হয় যে ভিসা হবে হবে না, মানে অনেক টেনশন এবং হাসেল বুক করতে হয় আর কি এই সময়টার ভিতরে। তো তারপরেও আল্লাহর উপরে ছেড়ে দিলাম, আসলে আল্লাহ যেটা ভালো মনে করে যদি ভালো হয় আমার জন্য হবে, আর ভালো না হলে এটাও সমস্যা নেই, দুটোটাই আমি আলহামদুলিল্লাহ বলে, ভিসা হলেও ভালো, ভিসা না হলেও ভালো। তো আপনারা যখন ফাইলটা যখন জমা দেওয়া হবে এম্বাসিতে, তো জমা দেওয়ার পরে কিন্তু আসলে যে ভিসা অ্যাপ্লিকেশনে জমা দিলে দ্বিতীয় দিন যাবে এম্বাসিতে, আর দ্বিতীয় দিন এম্বাসিতে যাওয়ার পরে কিন্তু সর্বপ্রথম ফাইলটা যখন আপনি ভিসা অ্যাপ্লিকেশনে জমা দেবেন তখন তারা চেকলিস্ট অনুযায়ী আপনার রিকোয়ারমেন্ট যে ডকুমেন্টসগুলো এগুলো এক সাইডে রাখবে আর এডিশনালগুলো এক সাইডে রাখবে। তো ওইগুলো আপনার যখন সব কিছু কমপ্লিট করা শেষ হবে তখন তারা কী করবে, তাদের যে একটা ফাইলে, যে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের ফাইলে বা এম্বাসির যে ফাইলে, সবগুলো একটি কাগজগুলো মুট করে, মানে বাস করে না, ডাইরেক্ট মুট করে সোজা এক ফাইলের ভিতরে ফালাই দেবে। ফালাই দিয়ে মনে করেন যে এটা ফাইলটা ক্লোজ করে দিবে। তো পরবর্তী পর্যায়ে এটা যারা আছে এম্বাসিতে এই ফাইলটা গোছানোর জন্য, তারা এই ফাইলটা পরবর্তীতে আপনার কাগজ চেকলিস্ট অনুযায়ী সুন্দরভাবে গুছিয়ে আপনার যে ভিসার যে কাভার লেটারটা উপরে দিয়ে, তারপর সব কিছু আপনার পাসপোর্ট সহ সব কিছু মিলিয়ে আপনার একটা ফাইল আকারে সুন্দরভাবে একটু আপনার যে চেকলিস্টে যে আপনার কাভার লেটারে যেভাবে আপনি মেনশন করছেন ঠিক ওইভাবে আপনার এডিশনাল ডকুমেন্টস সহ এটা সাজিয়ে আপনার ভিসা অ্যাপ্লিকেশনের যে অফিসার আছে ওই অফিসারের কাছে ফাইলটা দেওয়া হয়, টেবিলে দেওয়া হয়। তখন ভিসা অফিসার ফাইলটা খুললেই সর্বপ্রথম যেই কাজটা করে সেই কাজটা হচ্ছে যে উনি সর্বপ্রথমই দেখে যে আসলে যে ফাইলটা, যে এর আগে এগুলো দেখার আগে কিন্তু আসলে সর্বপ্রথম যখনই আপনি ফাইলটা জমা দিতে যাবেন তখনই কিন্তু আপনার পাসপোর্টের মেয়াদ টিয়াদ আছে কিনা সব কিছু কিন্তু তখনই চেক করে নেবে তারা। যদি কোনো ফাইলে ত্রুটি থাকে তখন কিন্তু আপনার তারা জমা নেবে না, এটাই হলো মেন কথা। রিকোয়ারমেন্ট যদি কোনো ফুল প্রিন্ট না হয় তো সর্বশেষ পর্যায়ে কিন্তু আসলে কী হচ্ছে, তো ভিসা অফিসারে কিন্তু সর্বপ্রথম যে কাভার লেটারটা, তো একটা ফাইলের ক্ষেত্রে বিশেষভাবে ভিজিট ভিসার ক্ষেত্রে কাভার লেটারটা খুবই গুরুত্বপূর্ণ। তো ভিজিট ভিসার ক্ষেত্রে কাভার লেটারটা আপনি খুবই সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে এবং আপনার ইন্টেনশনটা, যে উদ্দেশ্যটা আপনি ওইভাবেই প্রেজেন্ট করতে হবে যেন ভিসা অফিসার আপনার যে ইয়াটা দেখে, আপনার যে কাভার লেটারটা দেখে যেন এই কাভার লেটারের মাধ্যমে আপনাকে সব কিছু ফুটিয়ে তুলতে হবে। আপনি কখন যাচ্ছেন, কোন কারণে যাচ্ছেন, কয়জন যাচ্ছেন, কোথায় থাকবেন, কি উদ্দেশ্য, কই আপনি কোন কোম্পানিতে কাজ করতেছেন, ছুটি কই দিনের নিছেন, সব কিছু, আপনি কোথায় ঘোরাফেরা করবেন, আপনার অ্যাক্টিভিটিস সব কিছু আপনি এর ভিতরে, এবং আপনার এই অ্যাপ্লিকেশনে কী কী আপনি অ্যাটাচ করতেছেন, কী কী ডকুমেন্টস, অ্যাপ্লিকেশন ফর্ম থেকে ধরে ছবি থেকে ধরে পাসপোর্ট থেকে ধরে জন্ম নিবন্ধন কাগজ থেকে ধরে আপনার এবং ব্যাংকের কাগজ থেকে ধরে আরও ইত্যাদি ইত্যাদি আপনার যা যা রিকোয়ারমেন্টে আছে এবং এডিশনাল ডকুমেন্ট হিসাবে আপনার টাইসগুলো, যে আপনি যে ওই দেশে গেলে আপনি ফিরে আসবেন, ফিরে আসার ক্ষেত্রে কতগুলো টাইস আছে, তো ওইগুলো সহ আপনি যদি সাবমিট করেন তাহলে ভিসা অফিসার যদি ওই যে আপনি কাভার লেটারটা দেখে যদি আপনার, আমি একটা কথা বলবো যে কাভার লেটারটা সম্পূর্ণ ডিফারেন্স হতে হবে, কারণ কি ভিসা অফিসারের টেবিলে প্রতিদিন শত শত ফাইল যায়, 20-50-100 ফাইল ঢুকতেছে। তো ভিসা অফিসার যদি প্রতিদিনই একই ক্যাটাগরির ফাইল দেখে তখন কিন্তু আরও একটা বোরিং ফিল করে, ততটা ভালো লাগে না ওনার কাছে। তো দেখা গেছে কি, আপনি যদি আপনার ফাইলটা নিজে নিজে যদি প্রিপেয়ার করতে পারেন তাহলে সবচেয়ে বেটার, আপনার ফাইলটা সম্পূর্ণ অল্টারনেটিভ হইলে ভালো, মানে অন্যদের ফাইলের চেয়ে আপনার যে কাভার লেটারটা এবং যেই অ্যারেঞ্জিংয়ের যে বিষয়টা আমি বলবো এটা হইলে সবচেয়ে ভালো। কারণ কি, যখনই ভিসা অফিসার আপনার কাভার লেটারটা ধরবে, আপনার ফাইলটা খুলবে, তখন কিন্তু ভিসা অফিসারে যদি মনে করেন যে আপনার ফাইলটা একটু এক্সেপশনাল দেখে তাহলে অবশ্যই উনি এই কাভার লেটারটা মনোযোগ দিয়ে পড়বেন। আর যখনই মনোযোগ দিয়ে পড়বেন, আপনি যেহেতু এটার ভিতরে আপনার সব কিছু ইন্টেনশনগুলো এবং যা যা দরকার সব কিছু আপনি এটাতে অ্যাড করছেন, তখনই কিন্তু ভিসা অফিসার বুঝতে পারবে যে আসলে ফাইলটার ভিতরে কোন কোন ব্যাপার
আছে কোন কোন পেপার্স নাই। ভিসা অফিসার কিন্তু এত সব পেপার্স এনে চুল ছেঁড়া বিশ্লেষণ করার মতো সময় ওনাদের হাতে নাই আসলে বলতে গেলে। আর বিশেষভাবে বর্তমানে করোনা প্যান্ডামিক যে সময়টা, ওই সময়টার পরে কিন্তু প্রত্যেকটা দেশ অর্থনৈতিকভাবে যে ক্ষতিগ্রস্ত হয়েছে এই দুই বছরের ভিতরে, তারা কিন্তু অ্যাভেলেবেল ভিসা দেবে ভিজিটরদেরকে যদি ন্যূনতম রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করতে পারে এবং কাগজপত্রগুলো ফেক না হয় জেনুইন হয়, তাহলে আমার বিশ্বাস প্রত্যেকটা এম্বাসি ভিসা দেওয়ার রেশিও খুবই খুবই বেশি হবে। কারণ হচ্ছে যখনই একটা ভিজিটর কোনো দেশে যায় ওই দেশের অনেক অর্থনৈতিকভাবে উন্নতি হয়, কারণ ভিজিটর মানে টাকার খনি আমি যেটা মনে করি। তো সেই দিক থেকে কিন্তু ভিসা অফিসার যদি আপনি ওই আপনার যে কাবালেটাটা সুন্দরভাবে গুছিয়ে দিতে পারেন আর ভিসা অফিসার দেখে যদি উনি যদি ওনার যদি ভালো লাগে তাহলে কিন্তু আপনার মনে করেন যে পজিটিভ রেজাল্ট আসবে আপনার ফাইলটাতে, এইটা হলো মেইন কথা। আর যদি আপনার যদি ওই কোনোভাবে সেটব্যাক করে আপনার কাবার লেটারটা দিয়ে দেন আর ভিতরে কাগজপত্র যতই ভালো দেন আর স্ট্রং দেন আপনার কিন্তু আসলে ওইটা ততটা গ্রহণযোগ্যতা পাবে না। কারণ ভিসা অফিসার সর্বপ্রথম দেখবে আপনার কাবার লেটারটা, আসলে এটাতে দেখলে ওনারা বুঝতে পারে যে আসলে আপনার ফাইলটা কতটুকু কী আছে ফাইলের ভিতরে না আছে সব কিছু আপনি ওইটার মাধ্যমে এই জিনিসটা গুরুত্ব দিতে হবে। আর ভিসা অফিসারে আসলে ওনাদের যদি সন্দেহ হয় আপনার একটা ফাইল এভালুয়েশন করার ক্ষেত্রে বা দেখার ক্ষেত্রে যদি ভিসা অফিসারে যদি সন্দেহ করে তাইলেই কিন্তু এটা ওনারা ফোন দিয়ে খবর নেবে যে ইনভেস্টিগেশন করবে। শুধু যদি ব্যাংকের যে কাগজটা ফেক মনে যদি হয় ওনাদের বা আপনার ট্রানজ্যাকশন যদি মানে এটা হঠাৎ করে আনবিলেবল হয় তাহলে কিন্তু ওনারা ব্যাংকে ফোন করে খবর নেবে এবং এই জিনিসটা তারা নোট করবে এবং এগুলো ভালোভাবে এটা বিশ্লেষণ করবে যদি তাদের সন্দেহ ঢুকে। আর যদি সন্দেহ না ঢুকে তারা কখনো ফোন দিবে না এবং কোনো খবরও নেবে না। সেই সাথে যারা মালিক থেকে এনওসি আনবেন, এরপরে এমপ্লয়মেন্ট ইনফরমেশন সার্টিফিকেট আনবেন, তারপরে হচ্ছে স্যালারি সার্টিফিকেট আনবেন, এগুলো মালিকের কাছে যদি ওনাদের সন্দেহ হয় তাহলে মালিককে ফোন দিবে, আর সন্দেহ না হলে মালিককে কখনো ফোন দিবে না। সেই সাথে যে আমার ক্ষেত্রে আমিও কিন্তু প্রতিনিয়তই প্রতিদিন খবর নিতাম আমার মালিকের কাছে, আর আমি ফাইল ড্রপ করার আগে মালিককে ভালোভাবে বুঝে বলে রাখছিলাম যে আসলে আমাকে আমি যেভাবে পেপারে লেখা দিয়েছিলাম ঠিক এভাবে যেন উনি উত্তর দেয় যদি অ্যাম্বাসি থেকে ফোন দেই। তো মালিককে বলছে সমস্যা নেই দেবে, কিন্তু আজকে অলরেডি 14 দিন হয়ে গেছে আমার ফাইলের, কিন্তু এখন পর্যন্ত কোনো অ্যাম্বাসি থেকে কোনো প্রকার মালিককে ফোন দেয় নাই। আমি ব্যাংকে খবর নিয়েছি, আমার ব্যাংকে অ্যাকাউন্ট যে ব্রাঞ্চ থেকে আমি অ্যাকাউন্ট খুলছি ওই ব্রাঞ্চে ফোন দিয়েছে কি না, ব্যাংকেও খুব ফোন দেয় নাই। সেই সাথে আমার বাচ্চা কাচ্চা যে স্কুল থেকে খবর নিয়েছি স্কুলে ফোন দিয়েছে কি না, যেহেতু লিভ লেটার ছুটির পেপার্স স্কুল থেকে আনছি ওইখানেও ফোন দেয় নাই। সেই সাথে আমার যে ওয়াইফের যে স্পন্সর আছে কফিল থেকেও তো এনওসি আনা লাগছে যে ছুটির ব্যাপারটা, তো ওইখান থেকেও কিন্তু ওই কফিলের কাছেও ফোন দেয়নি। তো আমি একটা জিনিস সহজে বুঝতে পারলাম যে আসলে যদি ফাইলে কোনো সমস্যা না থাকে আর তারা যদি ডাউট না করে তাহলে কোথাও তারা ফোন দিবে না। যদি তাদের যদি মন মতো হয় তাহলে আপনাকে ভিসা দিয়ে দেবে, আর তাদের যদি মন মতো না হয় ফাইলটা তাহলে তারা রিজেকশন করে দিবে, রিজেক্ট সিল দিয়ে তারা পাসপোর্ট রিটার্ন করে দেবে। আর যদি তাদের যদি সন্দেহ মনে করেন তাহলে আপনার 15 দিন সময়ও লাগবে না, এর আগেই আপনার ফাইল কমপ্লিট করে দেবে। মনে করেন যে দেখবে যদি তারা চেষ্টা তারা ভেরিফিকেশন করে যদি মনে করে যে একটা ফেক বা একটা কোনো দুর্বলতা পাইছে তারা ভিসা দিবে না মনে করেন, তাহলে আপনার 15 দিনের আগেই আপনার ফাইল রিটার্ন করে দেবে, কারণ এটা আর দেখে লাভ নাই তারা। অথবা যদি কোনো কাগজে শর্ট থাকে তাহলে অ্যাম্বাসি আপনাকে এডিশনাল ডকুমেন্টসের রিকোয়েস্ট দেবে যে এটার এক্সপ্লেনেশন দেওয়ার জন্য এবং এটার যে পেপারস আছে ওই পেপারসটা সাবমিট করার জন্য। তো আপনি যদি সাবমিট করতে পারেন তাইলে তারা ওইটা চেক করে যদি মিল পায় তাহলে আপনাকে ভিসা দিবে। আর বিশেষভাবে যদি তাদের যদি আরও যদি সন্দেহ হয় তাহলে আপনাকে ইন্টারভিউর জন্য ডাকবে, তো ইন্টারভিউ আপনি ফেস করতে হবে তাদের টাইম মতে, রিপোর্ট টাইম অনুযায়ী আপনি যাইতে হবে, তারপর তাদের যে প্রশ্ন করবে আপনি ইজিতে এবং ক্লিয়ারলি স্মুথলি আপনাকে শর্টকাট উত্তর দিতে হবে ইন্টারভিউতে। আপনি কোনো লং বা ঘোরায় গড়ায় কোনো কিছু বলে আসলে এটা যুক্তিসঙ্গত হবে না, তারা যাবে যেভাবে বলবে ঠিক আপনার ইন্টেনশনটা ওইভাবে আপনাকে উত্তর দিতে হবে স্টেপ বাই স্টেপ এবং ক্লিয়ারলি এবং শর্টলি কুইকলি, এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে। তো ভিসা অফিসার যেহেতু আমার ফাইলটাতে আমি খবর নিলাম যে ব্যাংকেও ওনারা খবর নেয় নাই, আমার মালিকের কাছেও খবর নেয় নাই, আমার ছেলেমেয়ের বাচ্চা কাচ্চার স্কুলেও খবর নেয় নাই, আমার ওয়াইফের যে কফিল আছে ওনার কাছ থেকে কোনো খবর নেয় নাই, তাহলে আমি বুঝতে পারলাম যে আসলে আমাদের ফাইলে
কোনো সমস্যা পায় নাই, আর না পাওয়ার কারণে বা ডাউট হয় নাই বিদায়ও কিন্তু আসলে অ্যাম্বাসি আমাদের কোথাও কোনো ইনভেস্টিগেশনের প্রয়োজন মনে করে নাই আর দেয় নাই। আর আমার ফাইলটাও আমি নিজে নিজে পুরো ফাইলটা কাভার লেটারটা সহ আমি সব কিছু নিজে নিজে অ্যারেঞ্জ করছি, আমি কারো কাছে যাইনি, আমি নিজে নিজে থেকেই আমি চাইছিলাম যে আমার আমার যেই ফাইলটা অল্টারনেটিভ হবে অন্যদের তুলনায়, তো আমিও ওইভাবেই প্রেজেন্ট করছি। তো বাকিটা আল্লাহর ইচ্ছা, হয়তো দুই একদিনের ভিতরে আমার রেজাল্টটা আসতে পারে যদি কোনো সমস্যা না থাকে, হয়তো ভাগ্য ভালো হলে যদি আল্লাহ তাআলা চায় তাহলে আমাদের ভিসাগুলো হবে, আর ভাগ্য ভালো না হলে হয়তো রিজেকশন হয়ে যাবে, তাতেও আমার মন খারাপ হবে না। তারপরেও যে এই 14-15 দিন যাবৎ খুবই একটু টেনশনের ভিতরে আছে যে আসলে এই সময়টা কাটতেছেই না, যেন খুবই একটা মনের ভিতরে সবসময় যেন আসলে কী হয়, হবে কি না আমাদের বিষয়টা, নাকি কোনো সমস্যা। এবং সবসময় আমি মোবাইলটা আমি সাথে অন করে রাখতাম এবং আমার হাতে রাখতাম, যদি কখনও অ্যাম্বাসি থেকে কল দেয় আমাকে যদি না পাই, তাইলে তো একটা ফোনের কারণে যদি আমাকে না পাই তাহলে তারা কিন্তু আমার বিষয়টা ক্যান্সেল রিজেকশন করে দিবে। তো এই কারণে আমি মোবাইলটা আমার সাথে রাখতাম যেন অ্যাম্বাসি ফোন দেওয়ার সাথে সাথে যেন আমি করতে পারি। আর অ্যাম্বাসির যে নাম্বার আছে আমি তাদের ওয়েবসাইট থেকে নিয়ে আমার মোবাইলে সেভ করে রেখেছিলাম, যেন অ্যাম্বাসি ফোন দিলে তো ওই নাম্বারগুলো থেকেই দেবে বেশিরভাগ সম্ভাবনা, তো দিলে যেন আমি ডাইরেক্টলি যেন বলতে পারি। এবং আরও দুই একটা যে কাগজপত্র, যে ব্যাংকের যে হিসাব নিকাশ, আরও কতগুলো যে জরুরি কাগজপত্র, যে অ্যামাউন্ট বা ফিগার, এগুলো একটু মনে রাখতাম, আমি মুখস্থ করে রাখছিলাম যে কোনো কিছু প্রশ্ন করলে যেন আমি ঠাস ঠাস করে যেন উত্তর আমি দিতে পারি। তো এইটা হচ্ছে আসলে মেইনলি। আর যদি মনে করেন যে আপনার ফাইলটা যদি তারা দেখার পরে, কাভার লেটারটা দেখার পরে এবং আপনার ফাইলের যে কাগজপত্রগুলো ওইগুলো দেখার পরে যদি কোনো প্রকার সন্দেহ সৃষ্টি হয় তখনই কিন্তু তারা ইনভেস্টিগেশন করে এই জিনিসটা আরও গুরুত্ব দিয়ে, আর যদি তাদের সন্দেহ না হয় তাহলে কিন্তু তারা এত আর গুরুত্ব দিয়ে ইনভেস্টিগেশন করে না। আসলে এইটা হচ্ছে মেইন জিনিস। আসলে আমরা অনেক সময় অনেকটা দুশ্চিন্তার ভিতরে থাকি, আসলে দুশ্চিন্তার কোনো কারণ নাই। যদি আপনি যদি এক্স্যাক্টলি এবং সঠিক এবং স্ট্রং পেপার যদি আপনি দিতে পারেন তাহলে আশা করি অবশ্যই ইনশাল্লাহ বিষয় না দেওয়ার কোনো কারণ আমি দেখতেছি না। ইনশাল্লাহ যে যেখানে আছেন ভালো থাকবেন। অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আমার যে অভিজ্ঞতাটুকু আমি শেয়ার করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।